হ্যালো গাইজ, আই এম শুভম, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে যাচ্ছি শিবশক্তি ধাম, অন্ডালে পড়ছে সেটা, দুর্গাপুরের আগে। আসলে এটা শিব মন্দির, খুব সুন্দর, তো তোমাদেরকে ওটা দেখাবো। তো তোমরা ভিডিও সাথে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশন সেট করে দিও, আর শেয়ার করতে কিন্তু একদম বলো না। চলিয়ে শুরু করতে হ্যাঁ। একটা যে সুপার স্প্লেন্ডার আছে, একটা স্কুটি আছে, আমার গাড়িতে নয়ন চেপে আছে, আর সবাইকার সাথে তোমাদের আলাপ করাবো। তো আগের দিকে যাওয়া যাক গাইস। গাইস, এটা হচ্ছে মঙ্গলপুর সামনে পেট্রোল পাম্প আছে, তো এখানে দাঁড়াবো, আর স্কুটিতে যারা আছে তাদের জন্য ওয়েট করছি, তারা আসছে। তো চলো গাইস, এখানে দাঁড়ানো যাক, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। A few minutes later. So guys, সবাই চলে এসেছে, আর আমরা এখন NH2 তে ধরে নিয়েছি, আর সামনে যে স্কুটি যাচ্ছে ওরা আছে তিনজন। আর গাইস, মানে কি বলবো, ছাবড়ি, মানে এদের দিকে বলে, আগে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। মানে গাইস দেখতে পাচ্ছ, কারুর মাথায় হেলমেট নেই এদের, এদের তিনজন আছে গাড়ি চালাচ্ছে, কারুর মাথায় হেলমেট নেই, এর এ চালাচ্ছে, এর মাথায় হেলমেট নেই, এরও মাথায় হেলমেট নেই, এরও মাথায় হেলমেট নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। क्या रहते हैं, छापड़ी है, छापड़ी। বিকেল দিকে রাইডের একটা আলাদাই মজা, তার জন্য বিকেল বিকেল বেরিয়েছি গাইস আজকে। আর সামনে আছে দুর্গাপুর মেন গেট, ওখানে কিন্তু চেকিং চলে, এদের দিকে না ধরে নিলে হয়। আমার তো হেলমেট আছে গাইস, বাট নয়নের হেলমেট নেই। আর এই তো দেখো, মানে কিভাবে গাড়ি চালাচ্ছে, মানে কি বলবো গাইস। তো গাইস, এটা হচ্ছে দুর্গাপুর মেন গেট, আজকে কিন্তু চেকিং চলে। কাজড়া আর মোড়ের নিচে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এদিকে চলে যাচ্ছে কাজড়া, এদিকে চলে যাচ্ছে কাজড়া, আর এদিকে আমরা সোজা বেরিয়ে যাবো। চলো আইটা করে দে, আমরা এদিকে চলে যাচ্ছে কাজড়া গাইস, আমরা কাজড়া মোড় থেকে সোজা বেরাচ্ছি। আর ভিডিওটা গাইস স্কিপ করো না, খুব তোমাদের এনজয় লাগবে, কারণ যে শিব মন্দিরটা আছে না, খুব সুন্দর জায়গাটা। তো স্কিপ করো না গাইস, ভিডিওটা পুরো দেখে যাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দাদা কোথায় গেছিলে, কোথায় গেছিলে, হ্যাঁ কোথায়? ও আচ্ছা, এখন কোথায় যাচ্ছ, বাড়ি, বাড়ি কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক, ঠিক আছে। কিন্তু দাদাদের সাথে দেখা হয়ে গেছিলো গাইস, রাইড করছে এখন, এখন বাড়ি থেকে যাচ্ছে, রাইড করে এলো দাদা দিদি। আগে থেকে
देखते बच्चे जब कसम देखते लग जाए। अरे बाप यार गाइस ये तो देख ये जी गाइस ये तो कांगड़ा है कि नहीं। अरे कांगड़ा 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 মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। দেখতে কত সুন্দর লাগছে মন্দিরটা, তো কমেন্টে নিশ্চয়ই বলবে যে কেমন দেখতে লাগছে মন্দিরটা। দেখতে পাচ্ছ গাইস শিব মন্দির সামনে। ওয়েদারটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে। ঘন্টাটা করে বাজিনি তো চলো গাইস তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে আবার। তো গাইস আমরা এখন শিব শক্তি ধামে দাঁড়িয়ে আছি, আর দাদাকে জিজ্ঞেস করে নিই যে মন্দির সম্পর্কে কিছু বলো দাদা। আমাদের এই মন্দির অনেক বছর ধরে তৈরি হয়েছিল, কিন্তু জানেন কোভিড নামক করোনা ভাইরাস তার থেকে জন্য আমাদের মন্দির খোলা যায়নি। এই অনেক ভক্তরা আসছে, তার মধ্যে এই পরম ভক্ত যারা বাচ্চা ছেলে এদের নতুন জীবন নতুন আমাদের তৈরি করা এই মন্দিরে বাবা পরম আমাদের মঙ্গলময় কল্যাণময় তেরা পড়াশোনা করছে কলেজ যাবে, সেই আমরা চাইবো এসব ভক্তরা আসবে নিষ্ঠাভাবে ভক্তি শ্রদ্ধা এবং সমস্ত রকম বিধি মানবেন, মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন এবং বাবার কাছে শরণাপন্ন হবেন, বাবার কাছে ভক্তি সহকারে বাবাকে ডাকবেন প্রার্থনা করবেন এবং নিজেরা উন্নতি করবে যাই আমরা। আমাদের এক্ষুনি পবিত্র আরতি সন্ধ্যা আরতি অনুষ্ঠান হবে 6টা নাগাদ, তারপরে পবিত্র আরতি প্রসাদ বিতরণ হবে, তারপরে এখান থেকে আর এই মন্দিরটা কত বছরের পুরনো? 2 বছর হয়েছে আমার তৈরি হয়েছে অনেকদিন, আপনারা জানেন কোভিড বন্ধ ছিল, মন্দির তৈরি হতে 5 বছর লেগেছে এবং এটা পুরো মার্বেলে পাথরের মন্দির এবং এখানে বাবা খুব জাগ্রত এটা বলতে পারি। এবং আরতি হলে সুন্দর এখানে পুরো মায়াবী পরিবেশ থাকে, সন্ধ্যেবেলা হয়ে গেলেই যেন আপনি দেওয়ালকে চলে এসছেন যেরকম মনে হবে আমরা। নমস্কার শুনে নিলে, ঠিক আছে থ্যাংক ইউ দাদা। তো শুনে নিলে গাইস, তো মন্দির সম্পর্কে কিছু, তো এবার আরও কিছু জিনিস আমাদেরকে দেখাচ্ছি, তো চলো দেখে যাও পুরো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ए नाम नयन इन तो जाना के नाम छोटू भला नंबर देबो आज भाई तो नाम हां दीपायन तावर भाई तो नाम रहीम भाई तो नाम मोहित तो नाम राजा देख लो বিনা হেলমেটে চলে এসেছে এত দূর, এও বিনা হেলমেটে চলে এসেছে পালাচ্ছে। এখানে বড় ছোট ক্যামেরাম্যান, এই তো আমাদের মডেল আর ছবি তুলছে কেনে। এখন আমরা শিব শক্তির ধাম থেকে বেরোচ্ছি, এবারে ধূপ চড়ে যাবো, ধূপ চড়ে তো একটু চা খাবো তারপরে বাড়ির দিকে চলে যাবো। চলো গাইস যাওয়া যাক। তো গাইস এবারে এখান থেকে বেরোচ্ছি,
গাড়িটা স্ট্যান্ড থেকে বার করে নিলাম। আগে জায়গা না, আগে হবে না। তো গাইজ, আমরা এখন ধূপ জুড়ে চলে এসেছি, এখানে চা খাবো, তারপরে ঘরের দিকে বেরোবো আমাদের ছোট। তো চলো গাইজ, চা খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। এ ফিউ মিনিটস লেটার। আর তো গাইজ, ধূপ জুড়ে থেকে বেরিয়ে বললাম, এবারে ভিডিওটা এন্ড করবো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশন সেট করে দিও। আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর কমেন্টে নিশ্চয়ই জানাবে গাইজ যে কেমন ভিডিও পরবর্তীকালে আসতে পারে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে গাইজ, 1K জলদি করে কমপ্লিট করে দাও। আর এই তো বাইরে আছে এখানে স্কুটিতে তিনজন, আর আগে দুজন চলে গেছে। তো চলো গাইজ, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে ফ্রেশ একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ।